জোর করে অধিক রাত পর্যন্ত শিল্পীদের অশ্লীল নাচ করানোর চেষ্টা। অশ্লীল নাচ করতে না চাইলে শিল্পীদেরকে মারধরের অভিযোগ উঠল একটি ক্লাবের পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকার ঘটনা। নন্দকুমার থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। 3 ঘন্টা স্টেজে প্রোগ্রামের বুকিং থাকলেও 4.5 ঘন্টা প্রোগ্রাম করানো হয়, অর্থাৎ রাত্রি 9টা থেকে 1:30 পর্যন্ত প্রোগ্রাম করেন শিল্পীরা। এরপরই মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য করতে জোরাজুরি করা হয়, না শুনলে মারধর চালানো হয় বলে অভিযোগ। মারধর করা হয় প্রোগ্রাম অর্গানাইজার সহ মহিলা শিল্পীদেরকেও। গ্রামে পুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিল মেছাদার একটি নাচের দল শিল্পীরা। অনুষ্ঠানের জন্য অগ্রিম 2000 টাকা নিয়েছিলেন তারা, বাকি টাকা অনুষ্ঠানের শেষে দেওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের পর নৃত্য শিল্পীদের দলের সঙ্গে ক্লাব কমিটির যুবকদের বিরোধ রাত বাঁধে অভিযোগ। এরপরে গ্রিন রুমের মধ্যে ঢুকে ব্যাপক মারধর চালায় মহিলা শিল্পী সহ অর্গানাইজার যুবকদের। ব্যাপক শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে। আক্রমণে নৃত্য শিল্পীদের বেশ কয়েকজন আহত হয়েছেন, মোবাইল আছাড় মেরে ভেঙে দেওয়া হয়েছে। নন্দকুমার থানার পুলিশ সূত্রের খবর, এই অনুষ্ঠানের কোনো পারমিশন ছিল না, পারমিশন না নিয়ে অধিক রাত পর্যন্ত অনুষ্ঠান চালাচ্ছিল। আরও নাচ গান করার জন্য এই দর্শকের সঙ্গে ক্লাব কমিটির যুবকেরা জোরাজুরি করছিল, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লাব কমিটির এক যুবক আহত হয়েছে বলে খবর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা ঘটেছিল আমাদের 7 তারিখে একটা কমিটি সকালবেলা বুকিং করে, সেটা হচ্ছে ঠেকুয়া বাজার সোনার বাংলা ক্লাব বুকিং করে সোশ্যাল প্রোগ্রাম 3 ঘন্টার। তো আমরা টাইম অনুযায়ী পৌঁছে যাই, 7টা সাড়ে 7টার মধ্যে ফিল্ডে পৌঁছে যাই। পৌঁছানোর পর 9:30 স্টেজ দেওয়ার টাইম ছিল, 9:30 স্টেজ দেওয়া হয়েছে টাইম অনুযায়ী। সম্পূর্ণ সোশ্যাল প্রোগ্রাম 3.5 ঘন্টা প্রোগ্রাম চলে। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর কমিটির দাদা ভাইরা আমাদেরকে এসে রিকোয়েস্ট করে যে আরও 1 ঘন্টা থেকে 1 ঘন্টা প্রোগ্রাম করতে হবে। তা আমরা সেই অনুযায়ী রাজি হই। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর 4.5 ঘন্টা প্রোগ্রাম হয়, সোশ্যাল প্রোগ্রাম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, সুস্থ সবল প্রোগ্রাম হওয়ার পর দাদাভাইরা, কমিটির দাদাভাইরা গ্রিন রুমে এসে আমাদেরকে বলে এই প্রোগ্রাম এবার বন্ধ করতে হবে, এবার এখানে হট প্রোগ্রাম আরম্ভ করতে হবে। তার মানে সম্পূর্ণ সব মেয়েদের ড্রেস খুলে সব প্রোগ্রাম করতে হবে। তাতে আমরা রাজি না থাকায় গ্রিন রুমের মধ্যে কমিটির যত দাদাভাইরা সবাই এসে আমাদের বুকে হাত দেওয়া থেকে শুরু করে ধাক্কা ধাক্কি, অশ্লীল গালিগালাজ, শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এমনকি আমাকে এমন ইনজোর করা হয়েছে, আমি পায়ে ভালোভাবে দাঁড়াতে পারছি না স্যার। আমার যত লেডিসরা আছে সবার কম বেশি গায়ে ক্ষত হয়েছে, আঘাত পেয়েছে। আর আমার যত দাদারা ভাইরা আছে টিমের মধ্যে সবার গায়ে হাত দেয়, সবাইকে মারধর করে। তাদের মধ্যে একজনের খুব ইনজোর, সে রুমে আছে, আসতে পারে না দাদা। তো আমরা তারপরে বিএসপি ইউনিয়নে তাদের কাছে খবর দিই, খবর দিয়ে তারা নন্দকুমার থানায় স্যারের নাম্বার দেয়। তো ওখানে ফোন করা হয় স্যারেদের কাছে, স্যারেরা গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আর যে দোষী ছিলেন 3 জনকে তোলা হয়েছে, তার মধ্যে 1 জন হসপিটালে অ্যাডমিট আছে, আর 2 জন স্যারেরা বিচারে এতে আছে স্যারেদের কাছে। আর আমরা স্যারেদের কাছে বিনীত নিবেদন করছি যে আমাদের সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে, আমরা যে শিল্পী মানুষ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রাম করছি, যাতে এরকম কমিটিরা দ্বিতীয়বার কোনো স্টাফের গায়ে বা শিল্পীদের গায়ে দ্বিতীয়বার না হাত দিতে পারে বা এরকম না হয়, আমরা এটা বিচার চাইছি যে আমাদের যাতে কষ্টের দাম দেওয়া হয়। আর দাদাদের ইউনিয়নে দাদাদের কাছে বলা হচ্ছে আমাদের খোকনদা রাজাবাবু আর বিএসপি ইউনিয়নের প্রবীণ পট্টনায়ক মহাশয়, এদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমাদেরকে সাহায্য করে। অনলাইনে একটা প্রোগ্রাম বুকিং হয়, সেই টিমের মালিক হচ্ছে সি কোম্পানি, ক্যালকাটা ডান্স গ্রুপের মালিক খোকনদা মেছেদা বাড়ি। তো উনি অনলাইনে বুকিং করে প্রোগ্রাম করতে যায়। অনলাইনে যেমন 2000 টাকা পেমেন্ট করে অগ্রিম করেছে, বিশ্বাস করে প্রোগ্রাম করতে চলে গেছে, সোশ্যাল প্রোগ্রাম বুকিং করে গেছে। যাওয়ার পরে বলছে 3 ঘন্টা প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই যখন 3.5 ঘন্টা পাড়িয়ে যাচ্ছে তখন এসে ওরা হামলা শুরু করেছে। হামলাটা এটাই যে উদাউট স্ক্রিনার প্রোগ্রাম করতে হবে, হট প্রোগ্রাম করতে হবে, যেটা হয় উদাউট স্ক্রিনার ইউনিয়ন থেকে মানা আছে, মেছেদা ডান্স অনার অ্যাসোসিয়েশন বিএসএফ ইউনিয়ন আমাদের ইউনিয়ন থেকে অবশ্যই মানা আছে। আর এই ইউনিয়নের রাজ্যের সভাপতি হচ্ছে প্রবীণ পট্টনায়ক, আর মেছেদা অনার অ্যাসোসিয়েশন
বিএসএফ ইউনিয়নের সভাপতি জানেদা সাহেবদা, সেক্রেটারি আমি, ক্যাশিয়ার এবং আরও সদস্য আছে, বিমলদা আছে সহসম্পাদক, আশুদা আছে এবং রাহুল আছে, সবাই আছে, অনিমেষ আছে। তো আমার কাছে যখন রাতের বেলায় ফোনটা আসে, তো আমি নন্দকুমার থানায় যথেষ্ট টাইম মতো যোগাযোগ করি, করার পরে থানা থেকে সুষ্ঠু মীমাংসা পাই। শিল্পীদের প্রতি যেভাবে হামলাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, তো এইভাবে আগে কিন্তু এই নিয়মগুলো ছিল না, ইদানিং হচ্ছে। এর জন্য দায়ী একজনই, মানে একজন নয় বিভিন্ন জন আছে, যেটা যারা হট প্রোগ্রামে দারিস্থ, মানে যারা হট প্রোগ্রাম করে, নোংরামি করে, সেই নোংরামি টিমের জন্য আজকে সোশ্যাল প্রোগ্রামগুলো ঝাড় খাচ্ছে আর মার খাচ্ছে। কালকে যেভাবে ঘটনাটা হয়েছে, মেয়েদের কারো ধরে মারছে, ছাত্রীতে মারছে, ফেলে মারছে, বুকে পা তুলে মারছে, হ্যাঁ, অনেকের মানে একজনের ঠ্যাং ভেঙে গেছে, অনেকের অনেক জায়গায় চোট হয়েছে। হ্যাঁ, গোপন গোপন জায়গায় চোট হলে তো দেখা সম্ভব নয় আমাদের। তো এইভাবে শিল্পীর প্রতি যে টর্চারগুলো হচ্ছে, আগামীতে যদি এইভাবে হতে থাকে, আমরা সমস্ত শিল্পীর তরফ থেকে, আমি রাজাবাবু বলছি, সমস্ত শিল্পীকে এক করে নিয়ে, এক হতে বলবো, এক হওয়ার জন্য বলবো, এক হয়ে আমরা কিন্তু পথে লাভবো, পথে মানে অপরাধ করব। এইভাবে সিস্টেমগুলো বিভিন্ন জায়গায় যেভাবে ঘটছে, আমরা কিন্তু খুব ক্ষিপ্ত হচ্ছি। যে ক্লাবে ঘটনাটা ঘটছে, ঠেকুয়াবাজার সোনার বাংলা ক্লাব, মনসা পূজার উপলক্ষে এই ঘটনাটি হয়েছে। তো আমরা এবার যখন সুষ্ঠু মীমাংসা পাবো না, আমরা এবার পথে লাভতে বাধ্য হব। আমার নাম রাজাবাবু, মেচেদা ডান্স অনার অ্যাসোসিয়েশন বিএসএফ ইউনিয়নের ক্যাশিয়ার আমি। ঘটনাটা হয়েছিল বলতে, 7 তারিখ আমার দুপুর 10টা ঠিক নাগাদ আমাকে ঠেকুয়াবাজার সাউরাবেড়া জলপাই একটা কমিটি ফোন করে, ওদের মনসা পুজো উপলক্ষে, ওদের ক্লাবের নাম হচ্ছে সোনার বাংলা। তো আমার সাথে একটা এগ্রিমেন্ট হয় 11,500 টাকা ডান্স গ্রুপের প্রোগ্রামের জন্য। তো আমরা যথাটুকু আমরা প্রোগ্রামের এগ্রিমেন্ট করি, ওরা 2,000 টাকা আমাকে অ্যাডভান্স পাঠায়। তো ওদের টেস্ট টাইম ছিল 9:30, আমরা 7টার মধ্যে স্পটে পৌঁছে যাই, যথাটুকু টাইমে প্রোগ্রাম চালু করি এবং প্রোগ্রাম ভালো করি, 3 ঘন্টা আমাদের প্রোগ্রাম হয়। তো কমিটির রিকোয়েস্ট ওদের আর কিছু টাইম প্রোগ্রাম করার জন্য, তো আমাদের তখন প্রোগ্রাম করতে করতে 4.5 ঘন্টা অলরেডি প্রোগ্রাম হয়ে গেছিলো। তো কমিটির কিছু দাদারা, ওরা হঠাৎ এসে বললো যে জামা প্যান্ট খুলে প্রোগ্রাম করতে হবে শুধু মেয়েদের। আমি তখন রাজি না হওয়ার তর্কাতর্কি হওয়াতেই ওরা আমাকে বুকে ধাক্কা মেরে, ওরা গ্রিন রুমে ঢুকে মেয়েদের গায়ে ডাইরেক্ট বুকে হাত দিয়ে মেয়েদের ফেলে লাথি মারধর করে। তো আমাদের মেয়েদের গলার সোনার হার, হাতের আংটি ওরা ছিনিয়ে নেয় এবং মেয়েদের অশ্লীলভাবে গায়ের টাচ থেকে, মারধর থেকে খুব খারাপ ব্যবহার করে। তো আমরা ফার্স্ট মেছেদা ড্যান্স অ্যাসোসিয়েশনের ইউনিয়নের বিএসএফির ইউনিয়নের প্রবীণদাকে ফোন করি। প্রবীণদা আমাদের নন্দকুমার থানার নাম্বার দেয়, নন্দকুমার থানা থেকে এসে আমাদের ওখান থেকে স্পট থেকে উদ্ধার করে নিয়ে যায় দামোদর হসপিটালে। তো আমাদের দামোদর হসপিটালে আমাদের যেসব মেয়েদের গায়ে হাত দিয়েছিল তাদের মেডিকেল চলে। তো একটা মেয়ের অবস্থা একটু খারাপ আছে, ওর পায়ের অবস্থা ভালো নয়। তো সেই কারণে এবার থানায় ওখানে নিয়ে যায় প্রশাসনিকরা। থানায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে থানার জিডি করতে বলে, ওখান থেকে আমাদের সবাই, আমরা জিডি প্রবীণ পট্টনায়ক, আমরা ইউনিয়নের প্রবীণ পট্টনায়ককে ফোন করি। তো প্রবীণদা আমাদের সাহায্য করে। এবার আমাদের একটাই বিচার, যাতে আমরা কলকাতা থেকে প্রোগ্রাম করতে আসি, শিল্পী জগতে আমরা দেখছি প্রায় কমিটি কেন সব মেয়েদের গায়ে অশ্লীলভাবে আচরণ, দুর্ব্যবহার করে। আমরা একটাই রিকোয়েস্ট করব সবার কাছে, যাতে আমাদের সবিচারটা হোক, এরপরে যেন না কোনো কমিটি দ্বিতীয়বার কোনো শিল্পীদের গায়ে হাত দেওয়া ভয় পায়, এটা আমরা সবিচার চাই। আমরা বিএসএফইউর ইউনিয়নের প্রবীণ পট্টনায়ক ও মেছেদার রাজাদা, জানেদা সাহেবদা ও সি কোম্পানির খোকনদা সবার কাছে আমরা ধন্যবাদ আমাদেরকে উদ্ধার করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। আমাদের 4 জন মেয়ে আর 2 জন ছেলে আহত।